এবার ব্যালন ডি'অর অনুষ্ঠান বয়কট করেছে বিশ্বের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ, যা ফুটবল বিশ্বে এই প্রথম ঘটল। ব্যালন ডি'অর বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বেশ চটেছে রিয়াল মাদ্রিদ। গত কিছুদিন ধরেই জোরালো গুঞ্জন ছিল ভিনিসিয়াস জুনিয়রের হাতে ব্যালন ডি'অর উঠবে, কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে বদলে যায় গোটা পরিস্থিতি। ভিনিসিয়াসের পরিবর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন রদ্রি। শেষ পর্যন্ত সেই জল্পনা কল্পনায় সত্যি হল। 2024 সালের ব্যালন ডি'অর জিতলেন ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ তারকা। ভিনিসিয়াসের ব্যালন ডি'অর না পাওয়ার খবর আগেই পৌঁছে যায় গত মৌসুমের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ জেতা দল রিয়াল মাদ্রিদের কাছে। বেজায় ক্ষুব্ধ হওয়া স্প্যানিশ ক্লাবটি বয়কট করেছে এবারে অনুষ্ঠান। ব্যালন ডি'অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে তারা। বার্তা সংস্থা এএফপি কে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা স্পষ্ট যে ব্যালন ডি'অর উয়েফা রিয়াল মাদ্রিদকে সম্মান করে না, আর যেখানে মাদ্রিদের সম্মান নেই সেখানে রিয়াল মাদ্রিদ যায় না। পয়েন্ট অনুসারে ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় 30 ফুটবলারের জায়গা হয়েছে। সেরা পাঁচে নেই কোনো আর্জেন্টাইন, যদিও 7 নম্বরে জায়গা করে নিয়েছেন লাউতারো মার্টিনেজ। চলুন এক নজরে দেখে নিই পয়েন্ট হিসেবে ব্যালন ডি'অরের সেরা পাঁচের তালিকা। প্রথম হয়েছেন রদ্রি, দ্বিতীয় হয়েছেন ভিনি জুনিয়র, তৃতীয় জুড বেলিংহ্যাম, চতুর্থ ডানি কারভাহাল এবং সবশেষ পঞ্চম হয়েছেন আর্লিং হালান্ড। 2024 সালের মেয়েদের ব্যালন ডি'অর জিতেছেন আইতানো বনমাতি। টানা দ্বিতীয়বার বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার এই সম্মাননা পেলেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের নিউজ এক্সট্রাবিড স্পোর্টস ফেসবুক পেজটি ফলো দিবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।